তুই আমার কোন এলাকা নিয়ে এলি? আরে এই যে সামনে একটা নতুন এলাকা, এই এলাকায় তো জীবন যায় নাকি? এই এলাকায় জীবন যায় না, এমন জায়গাটা নিয়ে একটা লোক তো বিখ্যাত না। এত টেনশন করার কিছুই নাই, সামনে নতুন এলাকা, এই এলাকায় ঘোরা নিয়ে গেলি মনে করবো যে না জানি কত হলো। ঘর নালে যে তোরা আমি রাখছি, তোরা আমি মাসে 20,000 টাকা বেতন দেই, বুঝছিস কি? তোরা আমার বেতন তো লাভ হইতেছে না তো। আমি তো এই জন্য যে এলাকায় ইনকাম বেশি হবে এলাকায় নিয়ে গেতাছি। এলাকায় নিয়ে গেতাছি সাধুকে নিয়ে যা, এভাবে কিন্তু বেলায় তো লাভ কেউ বিকেত বেশি শুধু আমার নাকে সারাম করে না। আমি কিন্তু তুই তোমরা নদী আছে তোমরা খালি না 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 দেশকে তুই গেলে তুই গ্রস না হবে তো আমি তো বিপদ বলছ ও নেই বুঝছ নাই তাহলে হেবম মতো খাই কেন আমার জেনে নিবার এনে নিয়ে আমি ওনে এলো যা ঠিক আছে যা আচ্ছা ভালো করে তার সামনে কথা বলিস না আসলে তো বেশি বুঝেন আপনি খালি কাতার কথা মনে করেন না ওই যে এর আগে ফালাইছিলাম না একদিন জারেম করছিলেন দেখে আবার আজকে ওকে ফালাম ওই গাতায় ফালাই যা তা খিলেছ দেখে তো গাতার কথা বলা হয় না বুঝছ কিছু হ্যাঁ বেতন দেই টাকা বেতন টি হারা পরিশ্রম করে ঠিক মতো নিস বুঝছ কিছু কি ফাজিল জানি গুন গা আবার তুই আবার গাতা কথা কস গাতা ফালাবি না যা আচ্ছা গেতাছি কিছু কইলে তো ঠিক দেশ আমার বুঝছ নাই হ্যাঁ যা 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 ফালাই দিছ এবার ঘরের সামনে যাবো ঘরের সামনে যাবে রে ঘরের সামনে না গেলে বিকে দেবো এই ঘুরা দে ভিক্ষা করা দশ হ্যাঁ ফকির হলো ঘুরাই সরে ভিক্ষা করি বুঝছ কি বাস তুমি দেহি ইন্ডাস্টান ফকির একবার আমার উপরে কোনো ফকিরই নাই তা তো নাই কে ইয়ার ঘরে ভিক্ষা করে মানুষ ট্রেন গাড়ি দিয়ে দানো আব্বা তাই আবার ভিক্ষা করব আর ট্রেন গাড়ি দিয়ে ভিক্ষা করবা ঘুরা আছে আবার ভিক্ষা করে খাও আচ্ছা তোমার নাগা আমার তো আদারে ফেসলে দরকার নাই ভিক্ষা নিয়ে গেছি ভিক্ষা দেখাল করে মানে ভিক্ষা নাই কে ভিক্ষা নাই না আমি আতুর সারা ভিক্ষা দেই না কে আতুর একবার আতুর যারা গোর ফারে হেঙ্গারি ভিক্ষা দেই আমরা ফকির না না বস একটা কাম করি কি এই বুড়া বেড়া রাঙ্গনকে ভিক্ষা করবার নিয়ে যায় বেশি জারাম করলি ফকির সুমতির খাওয়া জানো কি বেশি বাড়াবাড়ি করলে মনে করো যে একটা কেস দা দেবো একবার জীবন একবার থামা থামাই দেবো কথা না আব্বা আবার ফকির সমিতি তোমাকে ফকির সমিতিতে কেস করে মান কি করে হারবা ও কেস করে কি করে হামো তাই কা যে সম কইতে মনে করো যে উক্তা বেলে জইলে ফাকাস ফাকাস দিব না শুন বুঝবা চালু করে বাসাল বাতা মুরবি মানুষ এত কথা কইছে না বিকা নিয়ে হও আমার সময় খুবই কম খুব সমকেন্দ্র সময় নিয়ে আইছি আর জায়গা জায়গা জানাবো তুমি জায়গা জায়গা জানাবো হেলেই যাবা আমি ফকির আকুর আতুর সারাম বিকা দিয়ে আর এই তুমি যা ফকির বকর করো আমার খবর জানো কি আমরা হলো বংশগত ফকির আমরা কি আউস করে ভিক্ষা করি কি আমার দাদাই ভিক্ষা করছে আমার বাপে ভিক্ষা করছে আমার আরেক ভাই সে ভিক্ষা করে রাখা দিয়ে আমার আরেক ছোট ভাই আছে হে ভিক্ষা করে মনে করে তো এই প্রবাসী প্রবাসী যা ভিক্ষা করে বুঝছ কি আমি বাংলাদেশে ভিক্ষা করি ঘুরানায় ভিক্ষা করি আমরা স্ট্যান্ডার্ড ফকির বাহ এ তোমরা চালান ধরে ব্যক্তি ফকির বুঝছ এত ফকির মধ্যে আমি ভিক্ষা দিম না তোমার মতো তুমি যাও আচ্ছা এই যে মুরগি হনে নেবে হয় গড়ন লো যে আমরা যে না করেন আপনি একটা বেদে করতে না করবেন আমি এত রে দাঁড়া ঘুরা কিনছি আর যে কর্মচারী মাসে 20,000 টাকা বেতন আমার তার খরচ আছে নাকি বাবা ভিক্ষা করে খায় তার আবার কর্মচারী রাখুন নাকি কর্মচারী না না বাইতে বাইতে কাজের বউ আছে জানো কি কাজের বউ আছে ব্যক্তি হ্যাঁ আমার কত পাশে ওই বস এই বেড়ে নিয়ে এত কথা কয় বাদ দিই করেন সারা 10 বার কিন্তু ঘুরান না এ বুঝে না তো মুরব্বি বুঝে না তো দেন দেন ভিক্ষা দেন এই দাঁড়ো দুইটা হারি স্যার এইটাই তো তাই ধুলু যাক তুমি তুই দেখি সব ভালো হয়েছে তপন নিকলাম বুঝছো কি তুমি তো হে আঙ্গুল সে ফকির নিতে হে কেনা এ এ দেখ চোখ করা মনাজাত করে দিতাছি যাও অল্প করে করেন আল্লাহুম আমিন আল্লাহুম আমিন আল্লাহ গো তোমার একটা বান্দা 2টা টাকা দান করছে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ এই লোকটা যদি গিফটটা তারপরে কোনো সমস্যা নাই সে আমার উদ্বোধন নিকালে বউ নিকালে 2 টাকা ভিক্ষা দিছে মাহবুব মাওলা আল্লাহ তুমি এই দানকে কবুল করে নিয়া তাহার জীবনের সমস্ত বালা মুসিবত তুমি দূর করে দাও রে মাহবুব আল্লাহুম আমিন আল্লাহুম আমিন রাব্বানা জালামনা আনফুসানা ওয়া তারহামনা নানা কুনা নামিনাল কাউসিরিন আল্লাহু কালাম গা আ দাও দুয়ারে কম করলাম তে কম দিছ তো ও তো যে দিকা খরচা ওড়ু খেয়ে খেলে আমার মধ্যে নাক লয় আচ্ছা নাকবো এরপর বেশি বেরা রাইকো আচ্ছা রাহমনি হোস্টেলে কোন বেরা যাম ওই দিকে যাও আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম
ছোট বোন ও ছোট বোন না আপা ভিক্ষা দেন চালু করে কি কে ভিক্ষা দিব আপনি আমি আমার বাইরের কাছে মার্কেটের টাকা লেখান্তাছি আর আপনি ভিক্ষা দিব কইতে গাইছে আরে কইলাম না যে জমিদার জমিদার আছে
আমার কথা হলো যে আমি তো এত বড় ফেসাল দাম না আমি ফকির বিকার নিয়ে গেছি চালু করে আমার বিকাটা দেন আমি যাবো ঠিক আছে বিকা চাইলে বিকা দিব আপনি রে মানুষকে ঘুরালে বিকা করতে হয় কেউ এই আমি ঘুরে না বিকা করতে তোমার সমস্যা নাকি অবশ্যই সমস্যা আছে হ্যাঁ কি সমস্যা যে ঘুরালে চাই বড় লোক আমি তো বড় লোক আমরা তো বড় লোকই তো আপনি বিকা দিয়ে থিয়ে যাই না মানে আমি কুড়িপতি আমার বিকা দাম ফকির আপনি বিকা দিয়ে থিয়ে যাই না মানে না দিলাম এটা আমার নিমকা ভিক্ষা দেন আমার এখন কর্জ দিয়া তোমার তাও তো মানে ভিক্ষাই দেবে নিয়ম বাকা করে দাও না আইসা কর্জ দেন তাহলে 1000 টাকা কর্জ দেন অত আমি আপনি আমার আছে অত দেন নাই সব করে আছে দাদা আই কি করেন মনে দাদা রে আল্লাহুম আমিন রাব্বানা জালামনা আনফুসানা ওয়া তারহামনা আলা কুনা নামিলার খাওসিরিন আল্লাহ গো তোমার এক বান্দা আমার কাছে থেকে 2 টাকা কর্জ করে নি আমারে 2 টাকা ভিক্ষা দিছে রে মাবুদ মওলা আল্লাহ তুমি শয়তানটাকে কবুল ও মঞ্জুর করে নাও আর আদের মধ্যে যদি কানে আপদ বিপদ থাকে সমস্ত বালাময় মুসিবত তুমি দূর কইরা দে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি সংক্ষিপ্ত আকারের দোয়া করলাম আমি আমার মোনাজাত নামায় নিতেছি আমাদের মুখে মৌতের সময় তুমি জারি করে দিও তোমার সেই মধুর কালেমা কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাও 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 তাহলে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এখন কম মি জম জেনে যাই হ্যাঁ খালি তো হ্যাঁ আমনে যাইতে দিতাম না আমনে এনেই থাকেন আজকে না থাকুন তো মানে আরো জীবনে ধরা খেলাম একবারে ধরা খাইছি